স্যার, আমরা প্রথমে আপনার কাছে জানবো যে হরমোন নিয়ে যে কথা বলবো, তো এই হরমোনটা কি? হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল বলবো আমরা, এটা যেটা আমাদের শরীরের মধ্যে অনেকগুলো হরমোনের গ্রন্থি আছে বিভিন্ন জায়গায়, সেই হরমোন গ্রন্থি থেকে এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয় এবং সেটা সারা শরীরে ছড়িয়ে মানুষের সুস্থতা নিশ্চিত করে। এবং হরমোন অনেক সময় জীবন ধারণের জন্য খুব ইম্পর্টেন্ট এবং হরমোন বিপাকক্রিয়ার জন্য ইম্পর্টেন্ট, হরমোন মানুষের বুদ্ধি ডেভেলপ করার জন্য ইম্পর্টেন্ট, হরমোন মানুষের ফার্টিলিটির জন্য ইম্পর্টেন্ট, হরমোন মানুষের লম্বা হওয়ার জন্য ইম্পর্টেন্ট, সব কিছুর জন্যই। মানুষের শরীরে দুটো রেগুলেটরি সিস্টেম বলি আমরা, কেমন যে একটা মানুষের শরীর কীভাবে নিয়ন্ত্রিত হয়, তো এই দুটো রেগুলেটরি সিস্টেমের মধ্যে একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর আরেকটা হচ্ছে হরমোন সিস্টেম। এই দুইটা সিস্টেম দিয়েই কিন্তু সারাটা শরীর নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের শরীরের প্রত্যেকটা ফাংশনের মধ্যেই হরমোনের একটা রোল আছে। অবশ্যই। আচ্ছা স্যার, এই হরমোন গ্রন্থিগুলো আমাদের শরীরে কোথায় কোথায় আছে বা কিভাবে কাজ করছে? আমি যদি ওপর থেকে নিচ পর্যন্ত আসি, তাহলে প্রথমেই ব্রেনের মধ্যে একটা হরমোন গ্রন্থি থাকে, এটাকে বলে আমরা পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড, তার নিচে থাকে হচ্ছে থাইরয়েড, এখানে গলার সামনে থাকে থাইরয়েড গ্ল্যান্ড, তারপর হচ্ছে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, কিডনির ওপরে দুটো টুপির মতো গ্ল্যান্ড থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর প্যানক্রিয়াস অগ্ন্যাশয় যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেটাও একটা হরমোন গ্রন্থি, এবং যেটাকে বলি আমরা আমাদের ডিম্বাশয় অথবা শুক্রাশয় সেখান থেকেও পুরুষ এবং স্ত্রী হরমোন তৈরি হয়, তো এগুলোই হরমোন গ্রন্থি বলে পরিচিত। আচ্ছা স্যার, কী ধরনের হরমোন রোগ আছে নারী ও পুরুষের মধ্যে? হরমোন রোগের মধ্যে যদি আলাদা করে বলতেন স্যার, আমরা জানি যেহেতু আলাদা আলাদা। হরমোন রোগের মধ্যে আমরা বলতে চাই যে সব থেকে কমন হরমোনের রোগ যেটা, ডায়াবেটিস ছাড়া, কেমন ডায়াবেটিসও একটা হরমোনজনিত রোগ, ডায়াবেটিসের পরে যে হরমোনজনিত রোগ চলে আসে সেটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েডটা আমাদের গলার সামনে থাকে, কেমন, সো এই থাইরয়েড গ্ল্যান্ডটা মেয়েদের খুব এফেক্ট করে, কেমন। তো আরেকটা হরমোন আছে যেটাকে বলে আমরা হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশি বেশি হরমোন তৈরি হয়, এগুলো ফিমেলদের বেশি এফেক্ট করে। আরেকটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, মেয়েদের মুখে, গায়ে, লোম, বুকে অবাঞ্ছিত লোম চলে আসে, কেমন, এটাও একটা হরমোনজনিত রোগ, এবং দেখা যায় যে মাসিকের অনিয়ম হচ্ছে, বাচ্চা হতে চাচ্ছে না, এগুলো হরমোনজনিত রোগ। আর পুরুষের হরমোনজনিত রোগের মধ্যেও থাইরয়েডের সমস্যা আছে আর সেক্সুয়াল ডিসফাংশন, এগুলো হরমোনজনিত রোগের মধ্যেই পড়ে। আর হচ্ছে যে থাইরয়েড, থাইরয়েড পুরুষের যদিও কম হয়, 10টা নারীর হলে একজন পুরুষের হবে এরকম, মানে থাইরয়েড রোগটা মেইনলি নারীদেরই রোগ বলতে হবে, কোনো কোনো পুরুষও অ্যাফেক্টেড হয় ফ্যামিলিয়াল অথবা অন্য কোনো কারণে। এবং যে শর্ট স্টেচার যেটাকে বলি আমরা, বেটে হওয়া, খাটো হওয়া, কেমন, সেটাও কিন্তু হরমোনের প্রভাবে হয়ে থাকে, গ্রোথ হরমোন কম থাকলে খাটো হয় বাচ্চারা। তো আমি মনে করি যে আর আর কিছু হরমোন আছে যেগুলো মানুষের শরীরকে মোটা করে, যেমন কর্টিসল হরমোন, সো অনেক স্টেরয়েড হরমোন বলতে যেটাকে আমরা বুঝি, হ্যাঁ স্টেরয়েড হরমোন, যে এই হরমোন যদি বডি থেকে বেশি তৈরি হয় অথবা কেউ যদি বাইরে থেকে স্টেরয়েড হরমোন গ্রহণ করেন, তাহলে কিন্তু ভীষণ মোটা হয়ে যেতে পারেন, হয়তো বুঝতেছেন না যে আমি কেন মোটা হচ্ছি, আমার ওজন কমছে না, কেমন। তো এর মধ্যেও যেটা হরমোনের ব্যাপার আছে, এই জিনিসটা যদি আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসে, তাহলে চিকিৎসার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়।